প্রাক্তন জাতীয় ক্রিকেটার প্রণব রায় তাঁর আরেকটা পরিচয় আছে তিনি প্রতিম ক্রিকেটার পঙ্কজ রায়ের ছেলে তার কাছে জানব ক্রিকেটীয় কিছু আলোচনা এবং ক্রিকেটীয় কিছু প্রশ্নে আমরা যাব প্রণবদা এই মুহূর্তে ভারত তো টকবক করে ফুটছে ভারতীয় টিম এবার সেক্ষেত্রে বসিয়ে রাখা হয়েছিল মোহাম্মদ স্বামীকে প্রথম চার ম্যাচে কিন্তু স্বামী নিজেকে আবার মেলে ধরলেন প্রথম ম্যাচে সুযোগ পেয়ে আপনার কোনো কোনোভাবে মনে হচ্ছে যে স্বামীকে বসিয়ে রাখাটা অন্যায় হয়েছে এরকম টিম ম্যানেজমেন্টের ব্যাপার তবে প্রথম থেকে মনে হচ্ছে স্বামীকে এত এক্সপেরিয়েন্স বোলার যাকে ওয়ার্ল্ড কাপে বসিয়ে রাখাটা অন্যায় বলবো না টিম ম্যানেজমেন্ট মনে করেছে হতেই পারে আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় কোনো ইঞ্জুরি রয়েছে ছোটোখাটো যার জন্য হয়তো স্বামীকে রেস্ট দেওয়া হচ্ছে বাট ভালো হয়েছে যে স্বামী ব্যাক করেছে আর অবশ্যই শার্দুলের জায়গায় স্বামী সবসময় আসতেই পারে আর ওর এক্সপিরিয়েন্সের একটা বিশাল দাম রয়েছে আর ওয়ার্ল্ড কাপের মতো ক্রিকেটে যেখানে ক্রিকেট সবসময় এক্সপিরিয়েন্সকে অনেকটা ভ্যালিউ দেয় এবং সেক্ষেত্রে স্বামীর ফিরে আসা এবং পাঁচ উইকেট নেওয়া সেটা প্রমাণ করে যে এক্সপিরিয়েন্সের ভ্যালু কতটা আর কি তবে আমি মনে করি যে স্বামী পরের ম্যাচগুলোতে সবকটাতেই থাকবে আরও যদি একটু ফিট থাকে অবশ্যই ফিট তা নাহলে ওয়ার্ল্ড কাপ তো খেলতেই পারতো না এবং মনে হয় সামনের দিনে আরও বেশি উইকেট নেবে এবং ইন্ডিয়ার এই বিজয় রথ যদি বলি যেটা সুন্দরভাবে চলেছে গ্রুপ লিগে দারুণ খেলছে সামনে সাউথ আফ্রিকা আছে এই কলকাতার মাঠেই আশা করবো যে সাউথ আফ্রিকা ম্যাচও জিতবে তবে আমি সবসময় মনে করি কি যে এই যে সময়টা এই সময় একটা টিম আস্তে 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 সে নেক্সট লেভেলে যায় আর কি তো একটা ভয় সব সময় থাকে যেহেতু ক্রিকেট খেলা আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখেছি যে সব ভালো ম্যাচ জিতছে গ্রুপ লিগ জিতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে গিয়ে একটা ছোটো মিস্টেক এবং সেখানে গিয়ে দেখা গেলো কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালে আর কি যে হয়তো পা ফসকে গেল আর কি তো সেই জন্যে আমি কথা বলবো না যে ম্যাচ হারুক বাট চাইবো যে সতর্ক থাকুক আর কি বলছি দাদা প্রণবতা একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না সুনীল গাভাস্করের মতো কিং প্রথম তিন ম্যাচের মাথাতেও একবার সরব হয়েছিলেন যে স্বামীকে কেন খেলা হচ্ছে না বা স্বামীর বদলে শাদ্দুল ঠাকুর কেন কিন্তু শেষমেশ একই ফলন হলো স্বামীকে নিতেই হলো এবং স্বামী সেখানে প্রমাণ করলেন স্বামীর অভিজ্ঞতা সময় টিমের মধ্যে কার্যকরী এই প্রসঙ্গে আপনি কি করবেন গাভাস্কারের বক্তব্যের সত্ত্বেও সে সেটাই রোহিত শর্মা কান দিলেন না পিচে গিয়ে পিচ দেখে তিনি নিজের মতো করেই টিম করে নিচ্ছেন এইটার বিষয়ে কি বলব আবার বলছি যে টিম যখন ভালো খেলছে টিম ম্যানেজমেন্টেরও তো একটা কি বলবো থ্যাংক ইউ প্রাপ্য রয়েছে তো সেক্ষেত্রে যদি স্বামীকে না খেলায় এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার আমরা বাইরে থেকে বলতেই পারি এবং আমিও তো বলছি যে আমি মনে হয়েছে যে শার্দুলের জায়গায় স্বামীর খেলা উচিত শার্দুলের থাকার কারণটা একটাই যে শার্দুল ব্যাট করতে পারে যেটা স্বামী পারে না এবং তুলনাগতভাবে যদি দেখি হয়তো মেবি শারদুল ইজ এ বেটার ফিল্ডার দেন স্বামী তো এই জায়গাগুলো এই বক্সগুলো মারতে গিয়ে টিম ম্যানেজমেন্ট ভেবেছে যে শার্দুলের জায়গায় স্বামী এই স্বামীর জায়গায় শারদুলকে খেলানো যেতে পারে বাট আবার একটা কথা এখানেও আসে যেহেতু টিম ম্যানেজমেন্টের সঙ্গে ডাইরেক্ট কথা আমাদের হচ্ছে না এগুলো আমরা শুধু ভাবি যে হয়তো টিম ম্যানেজমেন্ট এটাও ভেবেছে যে প্রথম কিছু ম্যাচ এরা খেলুক আমরা ওকে রেস্টে রাখি ঠিক রাইট জায়গায় গিয়ে ওকে আমরা নিয়ে আসব আর কি তো আমরা বাইরে থেকে না সবসময় টিম ম্যানেজমেন্টের কি যে চিন্তাভাবনা সেটা আমরা বুঝতে পারি না আর যার জন্যে আমরা আমাদের সঙ্গে যদি না মেলে তখনই আমরা সরব হয়ে উঠি আর কি সো আমাদেরকে একটু পেশেন্টলি ওয়েট করতে হবে কারণ টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা প্রখর বুদ্ধি ধরে সেরা রাহুলই হোক টিম ম্যানেজমেন্টের ক্যাপ্টেন হোক বিরাট কোহলি রয়েছে সিনিয়র প্লেয়ার্স রয়েছে তো সেখানে আশ্বিন বাদ রয়েছে তো ডেফিনেটলি করোনা কোনো ব্যাপার রয়েছে যার জন্যে আর সেগুলোকে সবসময় প্রকাশ্যে আনা যায় না তো যার জন্য আমাদের রেসপেক্ট রাখতে হবে টিম ম্যানেজমেন্টের উপর আর টিম ম্যানেজমেন্ট যখন যা করছে এখনও পর্যন্ত যদি ভালো চলছে তো সেক্ষেত্রে আমাদের দেখা উচিত সামনে যে কি হচ্ছে বাট এই মুহুর্তে বলতে পারি যে টিম ইন্ডিয়া খুবই ভালো খেলছে একটাই প্রবলেম রয়েছে সেটা হচ্ছে হার্দিকের চোট হার্দিক তাড়াতাড়ি ফিরে আসুক আর যদি হার্দিক তাড়াতাড়ি ফিরে আসে তাহলে সিক্স বোলার অপশান এসে যাবে তখন ইন্ডিয়ার অপশানস অনেক বেড়ে যাবে আশা করব যে হার্দিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আরেকটা কথা ঘাড়ে কোপ মানে এবার কার ঘাড়ে কোপটা পড়বে মানে আপনি যদি আপনাকে ধরুন বসানো টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সেক্ষেত্রে আপনি কাকে বসিয়ে কাকে নেওয়ার সিদ্ধান্ত নেবেন এটা এটা স্বপ্ন আপনার থেকে জানতে চাইছি আবার বলছি যে ঘাড়ে কোপ বলে কিছু নেই সেই দিন সেই মাঠ সেই মাঠের পিচ অ্যাটমসফিয়ার সমস্ত মিলে একটা টিম তৈরি হয় আট নজন মোটামুটি ঠিকই থাকে বা দশজনও ঠিক থাকে হয়তো একজনকে রিপ্লেস করতে হয় এবং এ ঘটনা অনেকবার হয়েছে এবং এটা ঠিক একে বলা যায় না যে ঘাড়ে কোপ এটা ব্যাপারটা হচ্ছে যে সেই দিনকে সেই সিচুয়েশনের সঙ্গে টিম ম্যানেজমেন্ট মনে করছে যে সেই প্লেয়ারটা মিলছে না হ্যাঁ প্লেয়ারটা থেকে যেটা আমি এক্সপেক্ট করছি সেটা হয়তো এর কাছ থেকে পাচ্ছি না বিয়ের কাছ থেকে পাচ্ছি এ হয়তো ভালো প্লেয়ার কিন্তু বিকে সেদিনের জন্য দরকার তো সে সময় অনেক হতে পারে বাট আমাদের আলটিমেটলি আমাদের ফোকাসটা রয়েছে যে ইন্ডিয়া ভালো খেলছে কি খেলছে না আজকে পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তান ভালো খেলছে না তো সেই ক্ষেত্রে প্রচুর কথা হতে পারে প্রচুর ক্রিটিসিজম হতে পারে বাট ইন্ডিয়ার ক্ষেত্রে তা নয় তো সুতরাং এটা মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া ভালো খেলছে এই মুহুর্তে টিম ম্যারেজের যদি ভুলও করে আর ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হলে আই ডোন্ট মাইন্ড আমার কিছু যা আসে না টিম ইন্ডিয়া জিতেছে তো সেই জন্য আমাদের ওয়েট করতে হবে এবং আমি আবার বলছি যে নকআউট স্টেজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অলরেডি ইন্ডিয়া নকআউট স্টেজে চলে গেছে সাউথ আফ্রিকা ম্যাচ রয়েছে সাউথ আফ্রিকা ম্যাচ আমরা চাইবো জিততে তাহলে একটা জিনিস হবে কি সমস্ত বড় বড় টিমের এগেনস্টে ইন্ডিয়া জেতা রইল তো সেই কনফিডেন্সটাকে নিয়ে যাতে আমরা সেমিফাইনালে যেতে পারি আর সেমিফাইনাল ফাইনাল ফাইনাল তখন কিন্তু আরও বেশি বলা যেতে পারে প্রেশার ওরিয়েন্টেড ম্যাচ অনেক বেশি স্নায়ুর উপরে চাপ পড়বে তখন ইন্ডিয়ান প্লেয়াররা নিজেকে তুলে ধরছে সেটা দেখা খুব জরুরি আচ্ছা পরের ম্যাচে মানে এর পরের ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে সানডেতে এবার সেক্ষেত্রে সেই ম্যাচে আমার মনে হয় হার্দিক পান্ডিয়া ফিরছেন হয়তো এরকম সম্ভাবনা দেখা গেছে উনি এখন বেঙ্গালুরুতে আছেন সেখানে সুস্থ হয়েই ফিরবেন যদি হার্দিক পান্ডিয়া ঠোকে সেক্ষেত্রে কি আবার স্বামীকে বসানো হতে পারে না কোনোভাবে শার্দুলকে সরিয়ে স্বামীকেই কারণ এই মুহূর্তে যা পজিশন স্বামীকে বসানোটা খুব চাপের হয়ে গেছে অনেক সময় হয় কি একটা প্লেয়ার যদি দুটো তিনটে পরপর ম্যাচ খেলে তখন তাকে আবার একটা রেস্ট দিয়ে হ্যাঁ আবার রিকভারি পিরিয়ডটা যেটা সেটা করে আবার তাকে খেলানো তো স্বামী যেহেতু একটা ম্যাচ খেলেছে আই ডোন্ট থিঙ্ক কি স্বামীকে এই মুহূর্তে হয়তো ড্রপ করার প্রশ্ন নেই হয়তো বুমরা বা সিরাজ হয়তো একটা ম্যাচে রেস্ট নিতে পারে এবং হার্দিক পান্ডে এসে গেলে থার্ড সিমারের কাজটা করবে সো ইট ইস অল অ্যাবাউট ইউনো ঘুরিয়ে ঘুরিয়ে খেলা সো দ্যাট কেউ ড্রপ হচ্ছে না সবাই রেস্ট পাচ্ছে এবং যখন নেক্সট ম্যাচে আসবে সে তখন টু দিতে পারবে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে সিএবিতে আপনি দেখেছেন এতদিনের একটা ধারা ভাঙতে চলেছে মানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে সেখানে টিকিট সব মেম্বারই পেতেন কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়া দাঁড়িয়েছে সেখানে অলরেডি ডিক্লেয়ার্ড হয়েছে যে টিকিট সবাই পাবেন না ফার্স্ট ক্রাম ফার্স্ট সার্ভিস ভিত্তিতে এরকমভাবে অনলাইনে বুক করে পাবেন এটা আপনার মনে হয় যে কিছু একটা ত্রুটি বিচ্যুতি হয়েছে আমি অ্যাকচুয়ালি ওই মিটিংটায় ছিলাম যে মিটিংটাতে আমাদেরকে বলা হয়েছিল মেম্বারসদেরকে যে আইসিসি বা বিসিআর বিসিসিআর তরফ থেকে থার্টি পারসেন্ট টিকিট অনলাইন সেল করতে হবে তো ওই জায়গাতে সেবি একটু প্রবলেমে পড়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে এটাও আবার ম্যানেজমেন্টের ব্যাপার আমি ব্যাপারে আন্নি মাথা ঘোলাতে চাই না তবে আমি সবসময় চাইব যে সবাই যাতে টিকিট পায় সবাই বলতে যারা কনসার্ন আর কি তারা যাতে টিকিট পায় এবং পাবলিকও যাতে টিকিট পায় আর কি তো এই ব্যালেন্সটা করতে হবে আর কি আমার শেষ প্রশ্নে যাবো সেটা হচ্ছে অলরেডি ভারত এবং নিউজিল্যান্ড সেমিফাইনালিস্ট আমরা কার্যত ধরতেই পারি সেক্ষেত্রে আপনি যদি আর দুজন সেমিফাইনালিস্টে সেমিফাইনালিস্ট কাকে ভাব বাঁচতে শুরু করেন সেটা আর আপনার মতে কাকে কাকে বাঁচতে অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত যা খেলা দেখছি লাস্ট অস্ট্রেলিয়া যেভাবে ম্যাচ জিতলো তো অস্ট্রেলিয়াকে আমি ধরে রাখছি আর কি আর সাউথ আফ্রিকা একটা রয়েছে বাট আমি গ্রুপটার আমি জানি না যে সবাই এক গ্রুপে পড়ে যাচ্ছে কি না বাট ফার্স্ট চারটে টিম যদি এই মুহুর্তে বলা যায় যদি ওয়ার্ল্ড কাপের আগে হতো তাহলে আমি পাকিস্তানকে রাখতাম কিন্তু এখন পাকিস্তানের যে অবস্থা দেখছি সেখান থেকে পাকিস্তান যদি সেমিফাইনালে যেতে পারে আর যেতে পারবে কিনা আমি ঠিক জানি না আমি বললাম যেটা যে টেবিলটা অতটা আমি ফলো করিনি তবে আমার এখন এই জায়গায় দাঁড়িয়ে চারটে টিম অবশ্যই ইন্ডিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা আমরা এতক্ষণ কথা বললাম প্রাক্তন জাতীয় ক্রিকেটার প্রণব রায়ের সঙ্গে এবং তিনি আমাদের তার বিশ্বকাপ সম্পর্কে যাবতীয় অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং আমরা নিউজ বর্তমানের পক্ষ থেকে তাকে এই শারদীয়ার শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমরাও তার কাছ থেকে আরেকটা আমরা চেয়ে নেব নিউজ বর্তমানকে যদি এই প্রাক্তন জাতীয় ক্রিকেটার একটা শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন নিউজ বর্তমানের জন্য সবসময় আমার শুভেচ্ছা বার্তা রইল আর এই পুজোর সময় তো অবশ্যই আর যারা দেখছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা আপনারা ভালো সময় কাটান পুজো ভালো আপনাদের কাটুক এটাই আমার কামনা ধন্যবাদ 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 প্রণুদা